এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন ট্যাঙ্ক, এটা একটা টাইমার লাগানো আছে, আর এখান থেকে এই পাইপে করে জলটা তুমি কোথাও দিতে পারো। তেমনি কানেক্টরস আছে, আর এমনি করে এইগুলো আছে যেটা দিয়ে স্প্রিংকলার মতন জল যেতে পারে। আর আমরা এটাও দেখেছি যে এই পাইপগুলো থেকে আমরা ফুটো করে এই যে চলে আসছে সব গাছগুলোর, তো এর মধ্যে এমনি করে ফুটো করে আমরা ঢুকিয়ে দিতে পারি, এটা কোনো বড় ব্যাপার নেই। আর এইগুলো সব জল যে বেরোচ্ছে এই এমনি আছে যেটা দিয়ে জল যখন টাইম হয় তখন পৌঁছে যায় গাছের কাছে, কাউকে মানুষ লাগাবার দরকার নেই।